আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তালেবানের সঙ্গে গোপন বৈঠক মার্কিন গোয়েন্দার প্রধানের। এদিকে তালেবান নিয়ে পুতিনের সঙ্গে মোদীর 45 মিনিট ফোন আলাপ। জানাবো আফগানিস্তান থেকে বিমান ছিনতাইয়ের অভিযোগ নিয়ে যা বলছে ইরান। সবশেষ থাকছে ইসরায়েলের হামলায় বাড়ছে ফিলিস্তিনি শিশু মৃত্যুর সংখ্যা। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তালেবান নেতা আব্দুল গনি বারাদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক উইলিয়াম বার্নস। খবর ওয়াশিংটন পোস্টের। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে সম্ভবত 31 আগস্টের ডেডলাইন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। মার্কিন সেনাবাহিনী তাদের মিত্রদের নির্দিষ্ট সময়ের মধ্যে আফগানিস্তান থেকে চলে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। তবে আর কোন বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টি পরিষ্কার নয়। বৈঠকের বিষয়ে CIA এর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বিবিসির খবরে বলা হয়েছে সামনে G7 সম্মেলন রয়েছে, সেখানে আগস্টের শেষ মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাজ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ প্রয়োগ করতে পারে। জোটের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সবাইকে উদ্ধার সম্ভব হবে না। অপরদিকে তালেবানের পক্ষ থেকে বিদেশি জোটকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেশ ত্যাগ করতে হবে, অন্যথায় তাদের পরিণতি ভোগ করতে হবে। সম্প্রতি কাবুল দখল করেছে তালেবান যোদ্ধারা, এরপর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে দেশ ছাড়তে হাজার হাজার মানুষ কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে জড়ো হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয় গত রোববার পর্যন্ত বিমানবন্দরে আশপাশে গোলাগুলিতে 20 জন নিহত হয়েছেন। যাচ্ছি পরে সংবাদে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে ভারত। মুসলিম অধ্যুষিত প্রতিবেশী ওই দেশের নতুন সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা নিয়েও এখনও নানা জল্পনা কল্পনা রয়েছে। এই উদ্বেগের মাঝেই মঙ্গলবার আফগানিস্তান ও তালেবান নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 45 মিনিট ধরে বিশদ আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে, এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। এর আগে গত রাতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে আফগানিস্তান সহ একাধিক ইস্যুতে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুস্তান টাইমস জানায় রাশিয়ার জঙ্গি সংগঠন হিসেবে তালেবান তালিকাভুক্ত থাকলেও বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয়ে কিছুটা আনন্দ দেখাচ্ছে রাশিয়া। আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতকে বলতে শোনা যায় সে তালেবানি শাসনে আগের সরকার থেকে বেশি ভালো পরিস্থিতি কাবুলে। এতে অনেকে ধারণা করছে তালেবানের সঙ্গে হাত মেলাবে রাশিয়াও। খবরে আরো বলা হয় ইতিমধ্যে চীনে জানিয়েছে যে তারা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কান্দাহারে গিয়ে মোল্লা বদরের সঙ্গে দেখা করেও এসেছেন আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এই আবেহে ভারতের কপালে চিন্তার ভাঁজ আরো দীর্ঘায়িত হচ্ছে। এই আবেহে বন্ধুরাষ্ট্র রাশিয়া যদি তালেবানের পক্ষে ঝুঁকে যায় তাহলে কতটা বেকায়দায় পড়তে পারে ভারত। এই পরিস্থিতিতে আপাতত সবাই ধীরে চলন নতি গ্রহণ করছে তালেবান ইস্যুতে। প্রসঙ্গত তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এদিকে এই তাজিকিস্তানের আবার রাশিয়ার সামরিক ঘাঁটি আছে, এই দেশে বিমান ঘাঁটি রয়েছে ভারতেরও। তাজিকিস্তান আবার রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কলেকটিভ সিকিউরিটি ট্রেড অর্গানাইজেশনের সদস্য, তাই রাশিয়া সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা অনেকাংশ এখন তালেবানদের হাতে নির্ভরশীল। যাচ্ছি পরের সংবাদে। আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে ইউক্রেনের ছিনতাই হওয়া বিমানটি ইরানে নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করেছে তেহরান। ইরানে বেসামরিক বিমান চলাচল সংস্থা বলছে আফগানিস্তান থেকে উড়ে বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভে অবতরণ করেছে এবং তার ডকুমেন্ট ইরানের কাছে রয়েছে খবর ইরানার। রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। উড্ডয়নের পরে বিমানটি ছিনতাই করা হয়, বিমানটিকে ইরানে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনের উপরাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন মঙ্গলবার বলেন অজানা দুর্বৃত্তরা বিমানটি ছিনতাই করে ইরানের দিকে গেছে। এদিকে আফগানিস্তান থেকে বিমান ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইউক্রেন সরকার। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন বিমান ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। ওই মুখপাত্র আরো বলেন প্রকৃত ঘটনা হলো উপরাষ্ট্রমন্ত্রী ইয়েনিন আফগানিস্তান থেকে যাত্রীদের নিয়ে ফিরতে পাইলট যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেটা বুঝিয়েছেন। এই সময় তিনি জানান আফগানিস্তান থেকে 3টি ফ্লাইটে 256 জন নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যে বিমানগুলো আফগানিস্তান গিয়েছিল সবগুলো এখন দেশে রয়েছে। যাচ্ছি পরের সংবাদে। দখলকৃত পশ্চিম তীরের নাবিউ সালেহ গ্রাম, সেখানে 3 বছর বয়সী ওমর তামিমি বারবার তার মায়ের কাছ থেকে জানতে চাইছে মা মোহাম্মদ কোথায়। তার এ প্রশ্নে
মাতার তামিম সন্তানের সামনে অনেক কষ্টে কান্না ধরে রাখেন। রহমাল্লার কাছে নবী সালেহ এলাকার এই মাতার সন্তানকে সান্ত্বনা দেয়, তারপর একা হয়ে কান্নায় ভেঙে পড়েন। গত মাসে ইসরায়েলি সেনার পিছন থেকে তার সন্তান মোহাম্মদ তামিমকে সতর পিছন দিক থেকে গুলি করে তিনবার। বার আর তামিমি বলেন, আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু গুলি করার এক ঘন্টার সময় সে মারা যায়। ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি। ঘটনার দিন 23 জুলাই ওই এলাকায় কোনো সংঘর্ষ হয়নি, তবে ইসরায়েলি সেনারা নিত্যদিনের মতোই তাদের গ্রামে অভিযান চালায়, স্থানীয়দের প্রলুব্ধ করে, তাদের বাড়িঘরে কাঁদানে গ্যাস ছড়ে। নবী সালেহ গ্রামে বসবাস প্রায় 600 মানুষের, এর বেশিরভাগই তামিমি গোত্রের। অধিকার আদায় নিয়ে আন্দোলনের ইতিহাস আছে তাদের। নিয়মিত প্রতি শুক্রবার জুমার নামাজের পর তারা বিক্ষোভ করে থাকে। বার আর তামিম বলেন, ইসরায়েলি সেনারা যখন আমাদের বাড়িতে কাঁদানে ঘেস ছড়ে, তখন মোহাম্মদ ছিল ঘরের পিছনে। অন্য শিশুদের নিয়ে আমি নিরাপত্তার জন্য ঘরের ভিতর প্রবেশ করি। নিজের এক ভাইয়ের চোখে ক্যান্সার, সে ঠিক মতো দেখতে পায় না, তাকে খুঁজতে বের হয় মোহাম্মদ। এ সময় তার সঙ্গে সেনাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে 3টি গুলির শব্দ শুনতে পাই। 28 জুলাই 11 বছর বয়সী মোহাম্মদ আবু সারা ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারায়, তার বুকে গুলি লাগে। এদিন পশ্চিম থেকে দক্ষিণাঞ্চলীয় বেইত উমর নামে গ্রামে পিতার সঙ্গে গাড়িতে ছিল সে। তাদেরকে লক্ষ্য করে ইসরায়েলি সেনারা 13 রাউন্ড গুলি করে। ওই দিনও ওই গ্রামে কোনো সংঘর্ষ ছিল না। জবাবে ইসরায়েলি সেনারা বলছেন, থামার নির্দেশ দেওয়া হয়েছিল ওই গাড়িটিকে, কিন্তু তার থামেনি। কিন্তু ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন DCIP বলছে, আন্তর্জাতিক আইনের অধীনে শুধু তখনই প্রাণঘাতী শক্তি ব্যবহার করা যাবে যদি সরাসরি জীবনের উপর হুমকি আসে অথবা ভয়াবহ আহত হওয়ার আশঙ্কা থাকে। DCIP বলছে, তারা নিয়মিত যেসব অনুসন্ধান ও তথ্য প্রমাণ সংগ্রহ করছে, তাতে দেখা যায় ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা যেভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহার করে, তাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা যেতে পারে। মঙ্গলবার পশ্চিম তীরে ইসরায়েলিদের গুলিতে নিহত হয়েছে 15 বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই শিশুটির নাম ইমাম খালেদ সালেহ হাসাস। তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সে মারা গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মতে, এবছর ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে 12টি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। উপরোক্ত 3টি শিশু তাদের অন্তর্গত। এছাড়া মে মাসে 11 দিনের হামলায় ইসরায়েল গাজায় আরো 67টি শিশুকে হত্যা করেছে। DCIP মতে, 2020 সালে গাজা ও পশ্চিম তীরে 60টি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এইভাবে শিশু হত্যার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং আল বাইরেহতে DCIP অফিসে ইসরায়েলি সেনারা তল্লাশি চালায় জুলাই শেষের দিকে। এর ফলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার DCIP অফিস থেকে যেসব গোপনীয় ডকুমেন্ট অফিস সামগ্রী নিয়ে গেছে ইসরায়েলিরা, তা অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানায়। বিশেষজ্ঞরা বলেন, সুপরিচিত ও সম্মানজনক NGO DCIP ইসরায়েলি সামরিক বাহিনীর হস্তক্ষেপ আমরা গভীর উদ্বেগ প্রকাশ করি। সেখান থেকে রাতের বেলা যেসব কম্পিউটার, হার্ড ড্রাইভ, গ্রাইন্ডার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে তা ফেরত দিতে হবে। যাচ্ছি পরের সংবাদে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি উত্থাপন করেছে ভারত। ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে তালিবানকে বার্তা দেওয়া হয় বৈঠকে। ভারত আশা করছে যে আফগানিস্তান প্রতিবেশী দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না। আশা করা হচ্ছে আফগান মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালাবেন না লঙ্কর ই তৈবা, জস ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, মঙ্গলবার ভারত জানিয়েছে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ইন্দ্রমণি পাণ্ডে বলেন, আফগানিস্তানে একটি কবরে পরিণত হয়েছে। পুরো দেশটিতে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। দেশটির সবাই এখন খুবই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এখন দেশটিতে সহিংসতা ও মৌলিক অধিকার নিয়ে সংহত আফগান জনগণ। গত 15 আগস্ট কাবুল দখল করেছে তালেবান যোদ্ধারা। এরপর থেকে দেশটিকে নিয়ে আন্তর্জাতিক বিশ্বে নানা আলোচনা চলছে। আফগানিস্তানে তালেবান গোষ্ঠী পুনরায় ক্ষমতা আসার বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইতিমধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে আফগানিস্তান ও তালেবান ইস্যুতে কথা বলেন। এদিকে আফগান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার 26 আগস্ট ভারতের সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, এদিন আফগানিস্তান ছাড়াও মোদী অ্যাঞ্জেলা মার্কেলের বার্তালাপে উঠে আসে দুদেশের করোনা পরিস্থিতির কথা। আলোচনা হয় করোনা ভ্যাকসিন নিয়ে দুদেশের মধ্যে সহযোগিতার বিষয়টিও। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।